নিয়ে যাওয়ার কথা ছিল। এর জন্য প্রত্যেকের কাছ থেকে 7 লাখ করেও টাকা নেয় পাচারকারীরা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে তাত্ত্বিক ধারণার উপর বিশ্ব অর্থনীতি চলছে তা মানবজাতির জন্য কল্যাণকর নয়। তার বিশ্বাস সামাজিক ব্যবসার মাধ্যমেই প্রকৃত অর্থনৈতিক মুক্তি সম্ভব। রাজধানীতে আলাদা দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল বিজনেস একাডেমিক সম্মেলনে যোগ দিয়ে ডক্টর ইউনুস এই মন্তব্য করেন। তার মতে বর্তমান বিশ্বে যে ব্যবসা চলছে তা কেবল ব্যক্তিকেই লাভবান করে, এ থেকে সমাজ কিংবা রাষ্ট্র খুব বেশি উপকৃত হয় না। তাই সময় এসেছে সামাজিক ব্যবসা ধারণার বাস্তবায়ন করে প্রকৃত মানব কল্যাণমুখী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী